দর্শক, মরণঘাতী করোনা ভাইরাস যারই মধ্যে 150-এর অধিক দেশে হানা দিয়েছেন এবং যার মধ্যে মধ্যপ্রাচ্যের সব থেকে বড় শ্রম বাজার সৌদি আরব। আর যে সৌদি আরবে রয়েছে প্রায় 20 লক্ষ প্রবাসী বাংলাদেশি, তেমনইভাবে সৌদিতে রয়েছে অনেক দেশের প্রবাসী নাগরিকরা, রয়েছেন সৌদি স্থানীয় নাগরিকরা। সব দেশের নাগরিকদের সুরক্ষা দিতে এবং এই করোনা ভাইরাস রোধে সৌদি সরকার প্রতিনিয়ত নিচ্ছেন নানা রকম পদক্ষেপ এবং দিচ্ছেন নির্দেশনা, যা আমাদের মেনে চলতে হবে আমাদের ভালোর জন্য। আজকে নতুন করে যে নির্দেশনা এসেছে সেটি হচ্ছে, আপনার এরই মধ্যে হয়তো জানতে পেরেছেন, এক ঘোষণাতে বলা হয়েছে সৌদি আরবের সকল শপিং মল ও সকল প্রকারের বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে কোনো খোলা বা বন্ধ স্থানে লোকের জমায়েত বন্ধ থাকবে ও কমিউনিটি সেন্টারে বা যে কোনো স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করা নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে সৌদি আরবের যে কোনো রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, কাওয়াঘর অর্থাৎ যে কোনো খাবারের দোকানে বসে খাবার খাওয়া নিষিদ্ধ করেছে সৌদি সরকার। তবে পার্সেল এবং ড্রাইভ থ্রুতে করে খাবার নিয়ে যেতে পারবেন যে কেউ। এছাড়াও যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ফার্মেসি এগুলো স্বাভাবিকভাবেই খোলা থাকবে। যদিও মানুষের মধ্যে এরই মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা আজকে আমরা দেখলাম বিভিন্ন মলে গিয়ে। নিত্য প্রয়োজনীয় যে মলগুলো রয়েছে, যেমন পান্ডা, লুলু, নেস্টু, এই মলগুলোতে কেনাকাটার ভিড় লেগেছে। যে যা পারছেন কিনে মজুত রাখছেন, যা আমরা ভিডিওতে সামান্য করে দেখার চেষ্টা করছি। তারপরও আমরা দোয়া করি সবাই ভালো থাকুন এবং করোনা ভাইরাস থেকে সকল প্রবাসীরা সুস্থ থাকুক। আল্লাহ পাক সকল প্রবাসীকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, এমনটি প্রত্যাশা করছি। এটুকু বাইরে হোক।